আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তাদেরকে তো অলরেডি বলেছি যে আমাদের ইনশাআল্লাহ খুব শীঘ্রই ঘরে নতুন সদস্য আসতে চলেছে তো নতুন সদস্য আসার জন্য টুকটাক প্রিপারেশন নিচ্ছি এগুলো সেই নতুন সদস্যের জন্যই তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এই কিউট কিউট জিনিসগুলো আসলে আমরা ভাবি যে সব ঠিকঠাক মতো থাকুক বেবি সুস্থ দুনিয়াতে আসুক তারপরে হচ্ছে যা লাগে সব কিছু কেনা যাবে তো তারপরও দেখা যায় টুকটাক কিছু প্রিপারেশন নিতেই হয় কারণ আমরা যখন হসপিটালে যাব তখনও দেখা যায় যে বেবির কিছু টুকটা কাপড় চোপড় নিয়ে যেতে হবে বা আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে তো কিছুটা প্রিপারেশন নিতেই হয় যেটা হসপিটাল ব্যাগিং এর মধ্যে থাকবে আর তারপরে এত বড় শপিং না হলেও বেবি সুস্থভাবে দুনিয়াতে আসলে সুস্থ আমরা বাকি আরো বেশি শপিং করবো তখন কিন্তু আনন্দটা বেশি থাকে অন্যরকম থাকে তো আশা করছি সবকিছু ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমরা ওর প্রথম একদম প্রথমে কেনা হয়েছে আমরা হচ্ছে এখানে ক্রিসমাস মার্কেটে গিয়েছিলাম এখন ওখান থেকে এটা ভালো লেগেছে এবং এটা কিনে ফেলেছি রিলি কিউট এখানে হচ্ছে দুইটা গেঞ্জি আছে একটা হচ্ছে ব্লু একটা স্টেপ এগুলো সব ছোট ক্যামেরাতে হয়তো বড় দেখা যাচ্ছে এটা থ্রি টু সিক্স মান্থ আমরা হচ্ছে একটু বড়ও কিনেছি একটু ছোটও কিনেছি কারণ বড় কিনলে কখনো রিক্স নাই আর ছোট খুব বেশি দিন হয়তো পরা যায় না সো এটাও হচ্ছে এটা হচ্ছে জিরো টু থ্রি মান্থ এটা হচ্ছে ছোট একদমই ক্যামেরাতে হয়তো বড় দেখা যাচ্ছে বাট একদম অনেক ছোট

হ্যাঁ এটা হচ্ছে সিক্স টু নাইন মান্থ এটা পড়তে একটু সময় লাগবে আর বেবির সাইজের ওপর ডিপেন্ড করে আসলে কতটা পড়তে পারবে না পারবে অ্যান্ড দেন দিস ওয়ান স্লিপ স্যুট তারপরে এরকম সেম স্লিপ স্যুট আরও আছে এটা হচ্ছে একটা সেট ছিল আমি হচ্ছে খুলে রেখেছি প্যাকেটগুলো অ্যান্ড দেন আরেকটা আছে এটা ওই সেটের সাথেই এটা অলরেডি আমি দেখিয়েছি এটা হচ্ছে আমার কাজের কলিগড়ে দিয়েছিল আর ওগুলোও আমার কাজের কলিগড়ে দিয়েছিল আমি ভুলে গেছি অ্যান্ড এটা হচ্ছে আমার খুবই পছন্দের কারণ এখানে হচ্ছে টু লেখা আমি হচ্ছে দুটো ফ্রক কিনেছি এটা হচ্ছে একটু বড় এটা হচ্ছে সিক্স টু নাইন মান্থসের সো এটা হচ্ছে একটু বড় বাট আমার ভালো লাগছে অনেক সেটা হচ্ছে কথা যখন দেখেছি আমার কাছে অনেক ভালো লাগছে সো আমি কিনে ফেলছি সব মিক্স আপ ওয়েদার অ্যান্ড দেন এটা হচ্ছে একটাই কালার অ্যান্ড আরেকটা হচ্ছে রেইনবো এগুলো হচ্ছে পুরো লং এগুলো হয়তো লাগবে এগুলো সব ছোট সাইজ এরপরে আরেকটা আছে জিরো টু থ্রি মান্থসেরই একটা ছোট্ট পুলোভার সো এটা একটু একটু গরম আমাদের এখানে তো সবসময় ঠান্ডা থাকে আর এ বেবি যখন আসবে তখনও ইনশাল্লাহ অল্প অল্প ঠান্ডা থাকবে সো আমার অলরেডি আসতে শুরু করবে তখন সো তখন এগুলো খুব পারফেক্ট হবে বাইরে নিয়ে যাওয়ার জন্য এরপরে আরেকটা হুডি আছে এটা হচ্ছে হুডি this এই হুডিটা অনেক ভালো লাগছে এটা আসলে সত্যি সামনে দেখতে অনেক কিউট লাগে এটা আমার শাশুড়ি মা কিনেছে এখানে অনেক কিছু আমার শাশুড়ি মা কেনা তবে এটাও সেই কিনেছে আর এটা আমার অনেক ভালো লাগছে এটা আমি ওয়েট করতে পারতেছি না পরানোর জন্য খুবই কিউট আরেকটা আছে এটা এটা একটু সোয়েটারের মতো একটু গরম উল উল এন্ড দেন এই হচ্ছে একটা জ্যাকেট এই জ্যাকেটটা হচ্ছে জিরো টু থ্রি এটা লাগার কথা এর থেকে ছোট আর নাই লাগবে দেখতে বড় দেখা যায় এটা এটা আসলে ভিতরে অনেক ওল এরকম সো জায়গা অনেক কমই আছে জ্যাকেট তো এই রেশে একটা না আর অনেক কিনতে হবে জাস্ট এখন আপাতত একটা কিনে রাখছি এই জ্যাকেটটা এটা আমার শাশুড়ি পছন্দ করেছে আমি এখনও সব কাপড় চুপড়ের নাম জানি না ঠিক মতো সো আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার এখনো বিবি হয়নি আর ইনশাল্লাহ হলে সব কিছু শিখবো আস্তে আস্তে আর আপনারা আমাকে কমেন্ট করে আমাকে শিখাতে পারেন যে আমি কি কি ভুল বলেছি কাপড় চুপড়ের নাম বা জানি না যাই হোক না কেন এই হচ্ছে সব কেনাকাটা আর গিফটও আছে টুকটাক এখন আমি এগুলোকে ওয়াশ করতে দিব অ্যান্ড দেন আমি হচ্ছে এটাকে সুন্দর করে ফোল্ড করে রেখে দিব যখন প্রয়োজন হবে তখন আমরা যেন ব্যাগে করে নিয়ে নিতে পারি কোনো অসুবিধা না হয় তো এই ছিল আজকের মতো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বেবিদের কাপড় চোপড় দেখতে আমার ইচ্ছা আছে আরও পরবর্তীতে যখন আরও কাপড় চোপড় কেনাকাটা করা হবে তখন আমি শেয়ার করব কারণ আমার নিজের কাছে পার্সোনালি বেবিদের কাপড় চোপড় দেখতে কেনাকাটা করতে ভালো লাগে আর আপনাদেরও হয়তো অনেকে ভালো লাগতে পারে সো কোনটা ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর কোনটা প্রথম দিন পরাবো আমার কাছে কয়েকটা অপশন আছে লাইক দিস ওয়ান বা এটা হতে পারে বা এটাও হতে পারে আমার এগুলোর ভিতরে কোনটা কোনটা ভালো লাগছে বেশি বা আমি প্রথমে বরাব আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে তাহলে এখানে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমাদের সবার জন্য দয়া করবেন আর অবশ্যই দয়া করবেন যেন আমার বিশুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসে এই তো বাই